কথা আছে বিকালে বাড়িতে আসবে এক বিশেষ অতিথি। এই গরমে রান্নাঘরে তো ঢুকতে ইচ্ছা করেই না, আর মিষ্টির দোকানের জন্য ডান্ডা রোদে ব্যাগ হাতে 1 কিলোমিটার দূরে যেতেও ইচ্ছা করে না। বাড়িতে ছিল ছানা আর ছিল 2টো আম, তাই দিয়ে বিনা গ্যাস জ্বালিয়েই বানিয়ে ফেললাম অপূর্ব সুস্বাদু একটা সন্দেশ। ঠান্ডা ঠান্ডা এই সন্দেশ খেয়ে অতিথিরা যাকে বলে অভিভূত। আজ ঋতু রান্নাঘরে সেই রেসিপিটাই নিয়ে এসেছি আপনাদের জন্য, সাথে আছি আমি ঋতুপর্ণা। হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন, ভিতরে আম ওপরে সন্দেশ। এই সন্দেশটা বানাতে পারবেন একদম যাকে বলে বিনা গ্যাস জ্বালিয়েই। কিভাবে বানাবো সেটাই আজকে দেখে নেব। তার জন্য আমি নিয়েছি এখানে 1 লিটার দুধ। এই প্রসিডিওরটা কিন্তু করার কোনো দরকার নেই, অনেকেই বলেন ছানা কিভাবে কাটাবো সেটা দেখিয়ে দিন, সেই জন্য আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমেই দুধটাকে গরম করব, আর ছানা কাটানোর জন্য আমি এখানে ব্যবহার করছি টক দই 1 কাপ। 1 লিটার দুধের জন্য 1 কাপ টক দই কিন্তু যথেষ্ট। দুধ বেশ ভালো করে ফুটে উঠেছে যখন, সেই সময় আমি দিয়ে দিচ্ছি টক দই পুরোটায়। টক দইয়ের পরিবর্তে আপনারা কিন্তু ভিনিগার দিয়েও এটা কাটাতে পারেন। সেক্ষেত্রে 4 টেবিল চামচের মতন ভিনিগার দেবেন, তার সাথে একটু জল মিশিয়ে দুধটা যখন ফুটে উঠবে সেই সময় মিশিয়ে দিলেই ছানা কেটে যাবে। দই দিয়ে ছানা কাটানোর একটা অ্যাডভান্টেজ হলো, দই দিয়ে ছানা কাটালে ছানার পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি হয়। ছানা আমার কাটানো হয়ে গিয়েছে, এরপর আমি জলটাকে ড্রেন করে দেবো। তার জন্য এরকম স্ট্রেনার নিয়েছি, ওপরে দিয়ে দিচ্ছি একটা রুমাল, আর পুরো জিনিসটাকে এখানে ঢেলে দিচ্ছি যাতে জলটা ড্রেন হয়ে যায়। এরপরে আমি একটু ঠান্ডা জল দিচ্ছি, দেওয়ার পরে এটাকে এইভাবে ঝুলিয়ে রাখতে পারেন কিংবা হাতে করে সঙ্গে সঙ্গে চেপে চেপে জলটাকে বার করে দিতে পারেন। আমি এইভাবে কিছুক্ষণ ঝুলিয়ে রেখে দিচ্ছি, তাহলে কিন্তু জলটা একদম সুন্দরভাবে ড্রেন হয়ে যাবে। ছানা বানানো হয়ে গিয়েছে, এরপরে বাকি প্রসিডিওরটা কিন্তু পুরোটাই বিনা গ্যাস চালিয়ে হয়ে যাবে। ছানাটা আপনাদেরকে কিভাবে কাটাতে হয় সেটা দেখিয়ে দিলাম। ছানাটা এখন গরম রয়েছে, সেই জন্য আমি থালাতে এইভাবে মিলে এটাকে রেখে দিচ্ছি। আপনারা ইনস্ট্যান্ট ছানা বানিয়ে বানাতে পারেন, কিংবা যদি ফ্রিজে ছানা থাকে কিংবা কিনে রাখেন সেক্ষেত্রে সেইটা দিয়েও বানাতে পারেন। ছানা আমার ঠান্ডা হতে থাক, এই সময়ের মধ্যে আমি আমটা কেটে নিই। আমি এখানে 2টো আম ব্যবহার করছি, 2টো কিন্তু 2 রকমের। আমি কিন্তু খুব একটা আম বিশেষজ্ঞ নই, সেই জন্য আমটার কি নাম সেটা বলতে পারলাম না। আমটাকে এইভাবে কেটে নিচ্ছি, 2টো চোখলা কেটে নিয়েছি। নেওয়ার পরে আমি চোখলাটা কিভাবে কাটবো সেটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, খোসাটা কিন্তু আমি ছাড়াচ্ছি না, এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। নেওয়ার পরে কিন্তু আপনাকে খোসা ছাড়ানোর দরকার হবে না, এমনিতেই আমটা আপনি পিস পিস করে পেয়ে যাবেন। দেখুন, কাটার পরে আমি এইভাবে চামচ করে তুলে নিচ্ছি যাতে খুব সুন্দরভাবে পিসগুলো উঠে আসে। এই আমটার রঙটা একটু ইয়েলো টাইপের। আর একটা আমি আম ব্যবহার করছি, এটার রঙটা কিন্তু একদম বেশ লালচে রঙের, এই রঙটা বেশি ভালো লাগে দেখতে। যে আম আপনি পাবেন সেই আম দিয়ে এটা বানাতে পারেন। এরপর একইভাবে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। প্রথমে দেওয়ার পরে ঠিক আগেরটা যেরকম দেখিয়েছিলাম ঠিক সেইভাবে চামচে করে এইভাবে তুলে নিচ্ছি। দেখুন, সুন্দরভাবে উঠে যাচ্ছে। শুধু আমটা সিলেক্ট করার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, যেন চোঁচটা কম থাকে, চোঁচ না থাকলেই ভালো হবে। আম আমার কাটা হয়ে গিয়েছে, এদিকে ছানাটাও ঠান্ডা হয়ে গিয়েছে। ছানার সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 কাপ মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ, আর সাথে দিয়ে দিচ্ছি মিষ্টি হওয়ার জন্য চিনি গুঁড়ো, মানে গুঁড়ো করে রাখা চিনিটা দিলে খুব তাড়াতাড়ি মিশে যাবে। গুঁড়ো চিনিটা আমি দিয়েছি 2 টেবিল চামচ। এরপর সমস্ত জিনিসটাকে বেশ ভালো করে মেখে নিচ্ছি। মাখার কাজটা কিন্তু একটু ভালো করে করবেন, যাতে এর মধ্যে দানা দানা না থাকে। দেখুন, যেহেতু গুঁড়ো দুধ আমি দিয়েছি সেই জন্য মিষ্টিটা কম দিয়েছি। আপনারা কিন্তু যতটা মিষ্টি পছন্দ করেন সেই মতন মিষ্টিটাকে কম বেশি করে নিতে পারেন, তবে গুঁড়ো চিনিটাই ব্যবহার করবেন, না হলে কিন্তু মেশাতে অসুবিধা হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতন দুধ, কারণ এটা খুব টাইট টাইট হয়ে গিয়েছিল যেহেতু আমি গুঁড়ো দুধ দিয়েছিলাম। এরপর ভালো করে ঠেসে ঠেসে এইভাবে মেখে নিচ্ছি। মাখাটা খুব ভালো করে করবেন, তাহলে সন্দেশটা অনেক সুন্দর লাগবে, খেতে মোলায়েম হবে। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন ঘি। ঘিটা দিলাম যাতে খেতে সুস্বাদু হয়, আর এই যে বাইন্ডিংটা সুন্দরভাবে হয়ে যায়, মানে মোলায়েম ব্যাপারটা বেশ ভালো করে চলে আসবে। এরপর ভালো করে মেখে নিচ্ছি। দেখুন, মাখতে মাখতে মোটামুটি সুন্দর একটা ডো তৈরি হয়ে গিয়েছে। আমি এখানে মোটামুটি 4 থেকে 4.5 মিনিটের মতন এটাকে ঠেসেছি, ঠাসা হয়ে গিয়েছে। এরপর আমি এরকম একটা লিপটি মেকার নিয়ে নিয়েছি। লিপটি মেকারে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি। ঘিটা অবশ্যই লাগাবেন, না হলে কিন্তু তোলার সময় খুব অসুবিধাতে পড়তে হয়। ঘিটা এইভাবে লাগিয়ে দিচ্ছি প্রত্যেকটা গর্তের মধ্যে।
আপনি এইভাবে লিফটি মেকার ব্যবহার করছে, আপনারা চাইলে ছোট যে বাটি হয় তাতেও এই জিনিসটা বানিয়ে নিতে পারেন। কিংবা ফ্রিজের মধ্যে আইস বসানোর জন্য যে ট্রেগুলো থাকে, গোল গোল ট্রে, তাতেও কিন্তু এই গাছটা করে নিতে পারেন। বেশ ভালো করে ঘিটা লাগিয়ে নিয়েছি। নেওয়ার পরে এভাবে ছানাটার মন্ডটা নিয়ে নিচ্ছি, গোল করে নিচ্ছি। নেওয়ার পরে এইভাবে চেপে চেপে একটা গর্ত বানিয়ে নিচ্ছি। গর্তটা অবশ্যই একটু বড় করে বানাবেন, যাতে ভিতরে আমটার স্লাইসগুলো বেশ ভালো করে, মানে আমের টুকরোগুলো বেশ ভালো করে রাখা যায়। যতটা ধরবে সেই মতন আমের টুকরো দিয়ে দেবেন। দেওয়ার পরে আমি এইভাবে মুখটাকে বন্ধ করে দিচ্ছি। এই গাছটা কিন্তু ভীষণ সহজ। ওপর থেকে এইভাবে ভালো করে প্রেস করে দিচ্ছি, যাতে একদম ওপরটা স্মুথ হয়ে যায়। খুব তাড়াতাড়ি হয়ে গেল একটা মিষ্টি তৈরি। এরপরে আবারও একটা মিষ্টি এইভাবে বানিয়ে নিচ্ছি। প্রথমে গোল বানিয়ে নিচ্ছি, নেওয়ার পরে গর্তে দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে একটু গর্ত বানিয়ে নিচ্ছি, নেওয়ার পরে একইভাবে আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আর কিছুই না, মুখটা বেশ ভালো করে বন্ধ করে নিতে হবে। এরপরে দেখুন, এরপরেই যদি আমরা এইভাবে কেশর দিয়ে সাজিয়ে দিই, সেইভাবেও দিতে পারি, কিংবা আমরা পরে গার্নিশটা করতে পারি। এইভাবে সাজিয়ে ডাইরেক্ট খেতে পারেন, কিংবা একটু ফ্রিজে রেখে যদি ঠান্ডা করে খান সেটা কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। ফ্রিজে রাখার জন্য কিন্তু অবশ্যই ঢাকা দিয়ে রাখবেন। আমি মোটামুটি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজে রাখলে খুব সুন্দরভাবে এটা সেট হয়ে যাবে। দেখুন এটা সেট হয়ে গিয়েছে, দেখতে খুব ভালো লাগছে। কিন্তু এরপরে একটা সমস্যা হতে পারে, এটা তোলার সময় একটু অসুবিধা হতে পারে। দেখুন তুলতে গিয়ে কিন্তু আমি তুলতে পারছি না। এরও একটা সহজ সমাধান রয়েছে। এইভাবে গ্যাসটা আমি জ্বেলে নিয়েছি, জাস্ট 1 মিনিটের মতন গরম করে নেবেন। তলাটা একটু গরম হলেই কিন্তু সুন্দরভাবে মিষ্টিগুলো উঠে আসবে। এবার দেখুন পিছনটা কিন্তু কত সুন্দর স্মুথ হয়েছে। এরপরে যদি গার্নিশটা করেন, মানে সাজিয়ে দেন, তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। সেজন্য প্রথমেই সাজাতে যাবেন না, সাজানোর কাজটা কিন্তু পরে করবেন, তাহলে খুব ভালো হবে। আস্তে আস্তে সমস্ত সন্দেশগুলো এইভাবে সাজিয়ে রেখে দিচ্ছি। রাখার পরে আমি কেশর দিয়ে এটাকে সাজিয়ে দিচ্ছি। কেশর দিতে পারেন, পেস্তা দিতে পারেন, কাজু দিতে পারেন, যেটা আপনার কাছে রয়েছে সেটা দিয়ে এইভাবে সুন্দরভাবে সাজিয়ে আপনি পরিবেশন করতে পারেন। দেখতেই পেলেন, যাকে বলে একদম বিনা গ্যাস চালিয়ে এই সুন্দর একটা সন্দেশ তৈরি হয়ে গেল। এরকম মিষ্টি বানাতে পারলে আমার তো মনে হয় দোকান যেতে কিছুতে ইচ্ছা করবে না, বিশেষ করে এই গরমে তো একেবারেই ইচ্ছা করবে না। আর রান্নাঘরে ঢোকারও কোনো দরকার পড়বে না, বাইরেতে ফ্যান চালিয়ে বসে দেখবে এই সন্দেশটা বানিয়ে নিতে পারবেন। এরপরে খাওয়ার পালা, খেতে কিন্তু ভীষণ ইচ্ছা করছে, আপনারও নিশ্চয়ই ইচ্ছা করছে। দেরি করবেন না, বানিয়ে ফেলুন, খুব সহজে বানাতে পারবেন, দেখতেই পেলেন। আর কমেন্ট করতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে এই ধরনের সুন্দর সুন্দর রেসিপি। আপনারা এতক্ষণ দেখছিলেন ঋতুর রান্নাঘর, সঙ্গে ছিলাম আমি ঋতুপর্ণা। আজ তাহলে আসি, আবার দেখাবো এরকমই করে সুন্দর সুন্দর নতুন নতুন।